আসসালামু আলাইকুম। আজকে কোরবানি ঈদের দ্বিতীয় দিন, আমরা যাচ্ছি বিরুলিয়া ব্রিজের ওখানে। রাস্তায় প্রচণ্ড জ্যাম, সব বিনোদন কেন্দ্র বন্ধ থাকার কারণে বেশিরভাগ মানুষই একটু খোলা জায়গায় সামান্য স্বস্তির আশায়, এবং সামনে লকডাউন দেওয়ার আশঙ্কা, সব কিছু মিলে মানুষ একটু খোলা জায়গায় আসছে ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য। আমরাও অনেকটা তাই, তবে দেখা গেছে রাস্তার বেশিরভাগ মানুষই স্বাস্থ্যবিধি মানছে না। আশুলিয়ার দুই পাশেই বিভিন্ন খাবারের দোকান, চটপটি, ফুচকা বিশেষ করে, এই মুখরোচক খাবারের দোকানগুলোতে উপচে পড়া ভিড়। নিজস্ব পরিবহন নিয়ে সবাই একটু খোলা জায়গায় ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য আসছেন। অনেকে আবার পায়ে হেঁটেও সামনের দিকে যাচ্ছেন। ঈদের আনন্দ উপভোগ করার জন্য একটু খোলা জায়গায় সবাই আসছেন। ঢাকা শহরে তো খোলা জায়গা পাওয়াই যায় না, এবং শহরের ভিতরে যেসব বিনোদন কেন্দ্রগুলো ছিল ওইগুলো সবই তো বন্ধ। অনেকে চার্জার রিক্সা নিয়ে আসছে, আবার কিছু কিছু যাত্রীবাহী বাসও দেখা যাচ্ছে চলাচল করতে। আমরা ব্রিজের উপরে কিছুক্ষণ বসবো, এরপর ব্রিজের ঠিক ওই পাশেই
একদম গাছ থেকে তাজা তাল গাছের রস নাকি পাওয়া যায়। আমরা সেই তাল গাছের রস খাওয়ার জন্য যাব। রাস্তায় বেশ বাতাস বইছে, খুব রোমান্টিক একটি দৃশ্য। এটা কি বলে, উপচে পড়া ভালোবাসা। সামনে বিশাল জ্যাম, বিরুলিয়া ব্রিজের মোচর, আইন শৃঙ্খলা বাহিনীও আছেন, তবে বেশিরভাগ মানুষের মুখে মাস্ক নেই। এই মহামারী করোনার মধ্যেও মানুষ এতটা অসচেতন কীভাবে হয় আল্লাহই জানেন। সচেতনতা বলতে তাদের কিছুই নেই। এত মানুষ প্রতিদিনই আক্রান্ত হচ্ছে, মৃত্যু হচ্ছে, কিন্তু তারপরে মানুষ কেন সিরিয়াসলি নিচ্ছে না, সেটাই হলো কথা। বাহ, বিরুলিয়া ব্রিজের দুই প্রান্তেই বেশ মানুষের আনাগোনা দেখা যাচ্ছে, তবে স্বাস্থ্যবিধি কেউ মানছে না, এটা কিন্তু একদম বাস্তবতা। ইয়াং জেনারেশনের সেলিব্রিটি বেশি দেখতেছেন যে একটি যানবাহী টেম্পুর মধ্যে কি পরিমাণ মানুষ উঠছেন। বিরুলিয়া ব্রিজ পার হয়ে সাভারের ওই প্রান্তে দিয়ে সাভারের দিকে যাওয়া যায় সম্ভবত। একদম সোজাসুজি বিরুলিয়া ব্রিজ হয়ে সোজাসুজি সাভারের দিকে যাওয়া যায় হয়তোবা। আশুলিয়া বিরুলিয়া ব্রিজের সাথে তাল গাছ থেকে সরাসরি পাড়া তালের রস। তালের রস খেতে আসলাম। কিছুক্ষণ আগে তালের রস গুলো সরাসরি নামানো হয়েছিল। টোটাল দুই ধরনের রস আছে, একটা হলো সকালের আর একটা বিকালের। আমরা বিকালবেলা আসছি, সকালেরটা একটু টক
লাগবে, আর বিকালেরটা এখনকার এখন যেটা নামাইছে ওটা মিষ্টি। ভালো করে গ্লাস পরিষ্কার করে নিতে বলছি, কোভিড এর মধ্যে এমনিতেই সমস্যা। সবাই এরকম পিওর ন্যাচারাল তালের রস খেতে আসছে। বোতলের মধ্যে ঢুকানো আছে, কেউ চাইলে পার্সেল হিসেবে বাসায়ও নিতে পারবে। ₹50 করে পার গ্লাস। মিষ্টিটা আর টক যেটা সেটা ₹30 করে গ্লাস। প্রথমে মিষ্টিটা নিলাম, এটা মিষ্টি তালের রস, কিছুক্ষণ আগেই তাল গাছ থেকে নামানো হয়েছে। এই যে সেই তাল গাছ, একদম তাল গাছের গোড়ায় বসেই তালের রস বিক্রি করতেছে।